বাসা মনে থাকে না, বাসা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না এবং মালয়েশিয়ান ভাষা কঠিন, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন আমার ভিডিওতে কমেন্ট করে। তো যাদের ভাষা মনে থাকে না, মনে হয় যে মালয়েশিয়ান ভাষা কঠিন, মনে হয় যে বাক্য বানিয়ে নিজে নিজে কথা বলতে পারেন না, সেই সকল ভাইদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই কঠিন শব্দগুলোকে সহজভাবে সাজিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি না টেনে দেখুন, আশা করি আজকের ভিডিও দেখলে ইনশাল্লাহ, আর যারা 4 বছর 5 বছর ধরে ভাষা শিখে ভুলভাল ভাষা শিখেছেন আর ভুল হবে না, এবং আজকের টিউটোরিয়াল থেকে ভাষা শিখে যতদিন মালয়েশিয়াতে থাকেন কথা বলতে পারবেন। এবং আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাকে আর অন্য ভিডিও দেখতে হবে না। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, এবং যারা অন্য নতুন নতুন ভাই আছে তাদেরকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, চলুন শুরু করি মূল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। মালয়েশিয়ান ভাষায় আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, আমি মোহাম্মদ আবু কালাম। আশা করি আজকের ভিডিও থেকে নতুন পুরাতন সবাই অনেক শব্দ অর্থ শিখতে পারবেন। তা আজকের ভিডিওতে এতটা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আর কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রথমত আপনি যদি বলতে চান যে সে করে, যদি বলেন যে সে করে একটা কাজ, একজনে করতেছে, আপনি যদি বলেন যে সে করে, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন ডিয়া বুয়াত, ডিয়া বুয়াত, সে করে। ঠিক আছে, আপনারা এভাবে বলবেন যে সে করে, এটা যদি বলতে চান তাহলে বলবেন ডিয়া বুয়াত, ডিয়া শব্দের অর্থ সে, বুয়াত শব্দের অর্থ করে। তারপর আপনি যদি বলেন যে আমি করি, ঠিক আছে, যদি বলেন আমি করি তাহলে বলবেন সায়া বুয়াত, আমি করি, এর অর্থ হচ্ছে সায়া বুয়াত। সায়া শব্দের অর্থ হচ্ছে আমি, বুয়াত শব্দের অর্থ হচ্ছে করি। তো কি হলো, আমি করি। তারপর আপনি যদি বলতে চান যে তাহারা করে, ঠিক আছে, যদি বলেন যে তাহারা করে অথবা তারা করতেছে, তারা করে, এভাবে যদি বলতে চান তাহলে বলবেন দিয়া ওরাং বুয়াত, অথবা এভাবে বলতে পারেন মেরেকা বুয়াত। দিয়া ওরাং এবং মেরেকা একই শব্দ, একইভাবে বুঝাতে পারবেন। যদি বলেন মেরেকা বুয়াত তাহলেও হবে, যদি বলেন দিয়া ওরাং বুয়াত তাহলেও হবে। তারপর হচ্ছে আপনি যদি বলতে চান যে নাম ধরে কোনো ব্যক্তির যে মানিক করে, ঠিক আছে, তাহলে বলবেন মানিক বুয়াত, মানিক বুয়াত অর্থ মানিক করে। এটা হবে যদি কোনো ব্যক্তির নাম ধরে বলতে চান, তা সেই ক্ষেত্রে হবে। মানিকের জায়গায় আপনি অন্য নামও বলতে পারেন, যদি বলেন যে কালাম করে এটাও বলতে পারেন। তারপরে যদি বলেন যে করব, এতক্ষণ আমরা শিখলাম করে, এখন শিখব করব। আপনি যদি বলেন যে আমি করব তাহলে বলবেন সায়া আকান বুয়াত। এই যে করব শব্দটা, যে এটা আকান শব্দ ব্যবহার করতে হবে। আপনি যদি বলেন আমি করব তাহলে অবশ্যই বলতে হবে সায়া আকান বুয়াত, মানে ভবিষ্যতে করবেন, এই শব্দটা আকান ব্যবহার করতে হবে। আকান যদি ব্যবহার না করেন তাহলে হবে আমি করি, ঠিক আছে। যদি বলেন সায়া বুয়াত তাহলে হবে আমি করি, আর যদি বলেন সায়া আকান বুয়াত তাহলে হবে আমি করব। যদি বলেন সে করবে, যদি বলেন সে করবে তাহলে বলতে হবে দিয়া আকান বুয়াত। এই আকান শব্দটা করবে, করব, এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যদি এই শব্দটি, আকান শব্দটি ব্যবহার না করেন তাহলে হবে সে করবে, সে করবে, এটা হচ্ছে আকান, সে করবে, দিয়া আকান বুয়াত। তাহলে যদি বলেন তাহারা করবে, এখানে আপনি বলতে পারেন দিয়া আকান বুয়াত অথবা মেরেকা আকান বুয়াত। মেরেকা এবং দিয়াওরাং
একই শব্দ আমি আবারও বলছি ডিয়া ওরাং অথবা মেরেকা এই দুটো শব্দ একই আপনারা যদি বলতে চান যে তাহারা করবে তাহলে বলবেন যে ডিয়া ওরাং বুয়াত অথবা মেরেকা বুয়াত মেরেকা শব্দের অর্থ হচ্ছে তাহারা এবং এই তাহারা শব্দটি আপনারা ডিয়া ওরাং বলেও বুঝাতে পারবেন কোনো ভুল হবে না এটাও শুদ্ধ ভাষা তারপর হচ্ছে আপনি যদি বলেন আমি যাব আমি যাব এখানেও আকান শব্দটি হবে কারণ আপনি ভবিষ্যতে যাবেন ঠিক আছে তাহলে বলবেন সায়া আকান পরগি পরগি শব্দের অর্থ হচ্ছে যাওয়া ঠিক আছে সায়া শব্দের অর্থ হচ্ছে আমি তো আপনি যদি বলেন আমি যাব তাহলে বলবেন সায়া আকান পরগি এর অর্থ হচ্ছে আমি যাব ঠিক আছে মনে রাখবেন যদি বলেন সে যাবে তাহলে বলতে হবে দিয়া আকান পরগি দিয়া আকান পরগি অর্থাৎ সে যাবে দিয়া হচ্ছে সে আকান হচ্ছে যে যাবে যে সেই শব্দটা পরগি হচ্ছে যাওয়া ঠিক আছে মনে রাখবেন সে হচ্ছে দিয়া আকান পরগি যাবে সে যাবে এর অর্থ হচ্ছে দিয়া আকান পরগি তারপর আপনি যদি বলতে চান যে তাহারা যাবে একই শব্দ আমি আপনাদেরকে সব ভেঙে ভেঙে এই জন্যই বলতে চাচ্ছি যে যেন নতুন থেকে পুরাতন যারা আছেন সহজে শিখতে পারেন যদি বলেন তাহারা যাবে তাহলে বলতে হবে দিয়া অরাং আকান পরগি অথবা মেরেকা আকান পরগি মেরেকা এবং দিয়া অরাং সেম শব্দ আমি আবারও বলছি আপনারা যদি দিয়া অরাং আকান পরগি বলেন তাহলেও শুদ্ধ হবে যদি বলেন মেরেকা আকান পরগি তাহলেও শুদ্ধ হবে এখন আপনি যদি বলেন আমি করতে চাই তাহলে বলবেন সায়া নাক বুয়াত সায়া নাক বুয়াত এই নাক শব্দটা হচ্ছে চাওয়া নাক শব্দের জায়গায় আপনি মাহু শব্দ ব্যবহার করতে পারবেন মাহু এবং নাক একই শব্দ যদি বলেন সায়া নাক বুয়াত এর অর্থ হবে আমি করতে চাই যাই হোক তারপরে আপনি যদি বলেন সে করতে চায় এটা যদি বলে তাহলে হবে দিয়া নাক বুয়াত অথবা দিয়া মাহু বুয়াত ঠিক আছে নাক এবং মাহু একই শব্দ আমি আবারও বলছি যদি বলেন সে করতে চায় তাহলে এটা এভাবে বলবেন দিয়া নাক বুয়াত অথবা দিয়া মাহু বুয়াত দিয়া শব্দের অর্থ হচ্ছে সে নাক শব্দের অর্থ হচ্ছে চায় বা চাই বুয়াত শব্দের অর্থ হচ্ছে করা বা করতে তারপর হচ্ছে আপনি যদি বলেন যে তাহারা করতে চায় তাহারা মানে থার্ড পার্টি যদি বলেন তাহারা করতে চায় তাহলে বলবেন দিয়া অরাং নাক বুয়াত দিয়া অরাং নাক বুয়াত নাক শব্দটি আপনারা যখন উচ্চারণ করবেন কথা বলবেন এই লাস্টে যে ক বা কে এই শব্দটা ব্যবহার হবে না এই ব্যবহার হবে যে না 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 শব্দটা ব্যবহার হবে কে যে লাস্টে এটা উচ্চারণ হবে না লেখার ক্ষেত্রে হয় তারপর আপনি যদি বলেন আমার সাথে আসেন কাউকে যদি আপনি বলেন যে আমার সাথে আসেন তাহলে বলবেন মারি ইকুত সায়া মারি ইকুত সায়া মারি শব্দের অর্থ হচ্ছে আসেন বা আসো ইকুত হচ্ছে সাথে সায়া হচ্ছে আমার আমি এর আগে বুঝিয়েছি সায়া শব্দের অর্থ হচ্ছে আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সায়া শব্দটি আমার হয় এবং আমি হয় এটা আপনাদের বুঝে নিতে হবে তারপর হচ্ছে তার সাথে যান আপনাকে আপনি যদি বলেন যে তার সাথে যান তাহলে এভাবে বলতে হবে পরগি ইকুত দিয়া পরগি শব্দের অর্থ হচ্ছে যাওয়া ইকুত হচ্ছে সাথে দিয়া হচ্ছে তাহা বা তার ঠিক আছে তো এর অর্থ হলো পরগি ইকুত দিয়া এর বাংলা অর্থ হচ্ছে তার সাথে যান শব্দগুলো মনে রাখবেন বারবার দেখবেন তাহলে মনে থাকবে তারপর হচ্ছে আপনি যদি বলেন তাদের সাথে যান অথবা তাহাদের সাথে যান তাহলে বলতে হবে পরগি ইকুত দিয়া ওরাং অথবা পরগি ইকুত মেরেকা পরগি ইকুত মেরেকা অথবা পরগি ইকুত দিয়া ওরাং পরগি হচ্ছে যাওয়া ইকুত হচ্ছে সাথে দিয়া হচ্ছে তাহাদের অথবা তাহার ওরাং হচ্ছে ব্যক্তি মানে ওই ব্যক্তির সাথে যান অথবা তাহার সাথে যান অথবা তাহাদের সাথে যান এভাবে বলতে হবে ঠিক আছে আমি আবারও বলছি আপনি যদি বলেন তাহাদের সাথে যান তাহলে বলতে হবে পরগি ইকুত ডিওরাং অথবা পরগি ইকুত মেরেকা তারপর আপনি যদি বলেন যে আমি করি নাই
আমি করি নাই কোনো একটা কাজ, আপনাকে বলছে এটা কি তুমি করেছো? এখন আপনি যদি বলতে চান যে এটা আমি করি নাই, তাহলে বলবেন ইনি বুকান সাইয়া বুয়াত। অথবা আপনি যদি ইনি শব্দটা ব্যবহার না করেন, যদি বলেন যে বুকান সাইয়া বুয়াত, তাহলে হবে আমি করি নাই। তারপর যদি বলেন যে সে করে নাই, তাহলে বলবেন বুকান দিয়া বুয়াত, সে করে নাই। বুকান শব্দের অর্থ নাই বুঝায়, ঠিক আছে? কিন্তু আবার যদি ভেঙে বলেন তাহলে বুকান শব্দের অর্থ নাই হবে না, তাড়া হবে, ঠিক আছে? তাড়া হবে, তিডাক অথবা তাড়াক অথবা তাক, ঠিক আছে? আপনি যদি বলেন সে করে নাই, তাহলে বলবেন বুকান দিয়া বুয়াত। তারপর আপনি যদি বলেন তাহারা করে নাই, তাহলে বলবেন বুকান দিয়া অরাং বুয়াত অথবা বুকান মারেকা বুয়াত, তাহারা করে নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য, আপনারা কোন জিনিসটা বুঝেন নাই সেটা বুঝাবেন, ঠিক আছে? আমি পরবর্তী ভিডিওতে আপনাদের যেটা বুঝেননি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ভাষা বোঝানোর জন্য। তারপর আপনি যদি বলেন আমি এবং তুমি, ঠিক আছে, এই কথাটা যদি বলতে চান যে আমি এবং তুমি, তাহলে বলবেন সাইয়া ডান আওয়াক। ডান শব্দের অর্থ হচ্ছে এবং, ডান হচ্ছে এবং, সাইয়া ডান আওয়াক, আমি এবং তুমি। অনেক ক্ষেত্রে বলতে হয় এই কথাটি যে আমি এবং তুমি, যদি বলে যে কালকে কে কি কাজে যাবেন, তাহলে আপনি যদি বলেন যে আমি এবং তুমি, তাহলে বলবেন সাইয়া ডান আওয়াক। আপনি যদি বলেন আমি এবং সে, তাহলে বলবেন সাইয়া ডান দিয়া, আমি এবং সে। আপনাকে বলেছে যে কালকে কে কি কাজে যাবেন, আমার সাথে কে কে যাবেন বা তোমরা কে কি কাজে যাবে, তাহলে আপনি কাউকে ইশারা করে বলতে পারেন যে সাইয়া ডান দিয়া, এর বাংলা অর্থ হচ্ছে আমি এবং সে, এর মালাই অর্থ হচ্ছে সায়া ডান দিয়া। আপনি যদি বলেন আমি এবং তাহারা, আমি এবং তাহারা, তাহলে বলবেন সায়া ডান মেরেকা, ঠিক আছে? সায়া ডান মেরেকা, এই মেরেকার জায়গায় দিয়া ওরাং বুঝাতে পারবেন, একই শব্দ। আমি এবং তাহারা, এর মালাই অর্থ হচ্ছে সায়া ডান মেরেকা অথবা সায়া ডান দিয়া ওরাং। তারপর বারবার ভেঙে ভেঙে এই জন্যই বোঝানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে সহজ হয়, এবং যদি না বুঝেন তাহলে কথা বলতে পারবেন না। আমি চেষ্টা করি সর্বদা বোঝানোর জন্য, বোঝাটা জরুরি, বোঝাটা হচ্ছে জরুরি। ভিডিও দেখলে হবে না, বুঝতে হবে, মাথা রাখতে হবে। মাথা যদি না রাখেন, মনে যদি না থাকে, তাহলে পরবর্তীতে বাক্য বানিয়ে কথা বলতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি বলেন সে অনেক ভালো, একটা ব্যক্তির প্রশংসা করতে গেলে আপনি যদি বলেন যে সে অনেক ভালো, তাহলে বলবেন দিয়া বাইক সাঙ্গাত, দিয়া বাইক সাঙ্গাত। দিয়া শব্দের অর্থ হচ্ছে সে, বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো, সাঙ্গাত শব্দের অর্থ হচ্ছে অনেক, অনেক শব্দের অর্থ হচ্ছে সাঙ্গাত, বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো, দিয়া শব্দের অর্থ হচ্ছে সে, ঠিক আছে? তারপর যদি বলেন যে আমার মনে ছিল না, ঠিক আছে, আপনি যদি বলেন যে আমার মনে ছিল না কোনো একটা কাজ, আপনাকে কেউ করতে বলেছে কিন্তু আপনি ভুলে গেছেন, আপনার মনে ছিল না, সেই কথাটি যদি আপনার ফোরম্যান বা আপনার পাশের কাউকে বুঝাতে যান যে আমার মনে ছিল না, তাহলে বলবেন সাইয়া তাক ইঙাত। ইঙাত শব্দের অর্থ হচ্ছে মনে থাকা। যদি বলেন তাক ইঙাত, তাহলে হবে মনে ছিল না। যদি বলে আমার মনে ছিল না, তাহলে বলবেন সাইয়া তাক ইঙাত। তারপর যদি বলেন যে সে ভুলে গেছে, সে ভুলে গেছে, তাহলে বলবেন দিয়া লুপাহ। লুপাহ শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, দিয়া শব্দের অর্থ হচ্ছে সে। যদি বলেন সে ভুলে গেছে, তাহলে এভাবে বলবেন দিয়া লুপাহ, দিয়া লুপাহ, দিয়া লুপাহ, সে ভুলে গেছে। এই শব্দগুলো আমি বারবার আপনাদেরকে এই জন্যই বলি, এই শব্দগুলো খুবই প্রয়োজনীয়, প্রতিদিন প্রয়োজন হবে। তারপর যদি বলেন এটা আমার, কোনো একটা নির্দিষ্ট বস্তু যদি আপনি বলেন যে এটা আমার, তাহলে বলবেন ইনি সায়া পুঞাক, ইনি সায়া পুঞাক, এটা আমার। ইনি শব্দের অর্থ হচ্ছে এটা, সায়া শব্দের অর্থ হচ্ছে আমার, পুঞাক শব্দের অর্থ হচ্ছে যে এটা একান্তই আপনার, ঠিক আছে? সায়া পুঞাক, এটা আমার। তারপর যদি বলেন যে এটা তাহার,
ঠিক আছে যদি বলেন এটা তাহার তাহলে বলতে হবে ইনি punya dia অথবা ইনি dia punya ইনি dia punya এটা তাহার আপনাকে এইভাবে বলতে হবে যে এটা তাহার এর অর্থ হচ্ছে ইনি dia punya মনে রাখবেন মনে না থাকলে হবে না অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আমাদের ভাষা শিখতে হবে সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ভালো চ্যানেল থেকে আমাদের ভাষা শিখতে হবে এবং মনোযোগ সহকারে তারপর আপনি যদি বলেন এটা তাহাদের তাহলে বলতে হবে ইনি মেরেকা পুনিয়া অথবা ইনি দিয়া অরাং পুনিয়া ঠিক আছে ইনি মেরেকা পুনিয়াক অথবা ইনি দিয়া অরাং পুনিয়াক এটা তাহাদের এভাবে যদি আপনি বলেন যেই কোন দৃষ্টিকে কলাত্রেঙ্গানু কোলালামপুর পাহান তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ